দলের অস্বস্তি আরো বাড়ালেন তাপস রায়। বরানগরের তৃণমূল বিধায়কের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। আমি যখন ছাত্রনেতা তখন কলেজের অনুষ্ঠানে ব্লেজার পরতে না চাওয়ায় অধ্যক্ষ চর মেরেছিলেন। আজকে এমনটা হলে অধ্যক্ষ চর মারবেন, তারপর বাড়ি ফিরে যাবেন, ভাবা যায়? কার্যত দলের ছাত্রনেতাদের দিকেই ইঙ্গিত তৃণমূল বিধায়কের। রাজনৈতিক কর্মী শিক্ষক ছাত্ররা অবক্ষয়ের শিকার হলে দেশ এবং সমাজের সর্বনাশ। ভাইরাল ভিডিওয় মন্তব্য তৃণমূল বিধায়ক তাপস রায়। আমি তখন দুর্দণ্ড প্রতাপশালী পাড়ার ছেলে জেনারেল সেক্রেটারি, তাকে একটা চর মারলেন প্রিন্সিপাল। আজকের দিনে ভাবতে পারেন কোনো কলেজের জেনারেল সেক্রেটারি ছাত্র পরিষদের ইউনিয়নে তার গালে একটা চর দেবে প্রিন্সিপাল, তারপর প্রিন্সিপাল বাড়ি ফিরে যাবে? এটা আমি দর্থহীন ভাষায় বলব যে সেই শিক্ষকও নেই, সে ছাত্র। আমাদের সময় পর্যন্ত আমরা শিক্ষকদের দেখলে মাথা নিচু করতাম। এখনো প্রাইমারি স্কুলে যদি কেউ বেঁচে থেকে দেখা হয়ে যায় বা সেকেন্ডারিতে যেখানে পড়তাম তাদের প্রণাম করি, এখন সেসবের তো বলাই নেই। অপমান করা, অসহনীয় আচরণ, এরম গোছের একটা ছাত্র সমাজ হয়েছে। শিক্ষকরাও কিন্তু সেই আগের শিক্ষক নেই। তো সমাজের অবক্ষয় তো সর্বত্রই পৌঁছেছে, কিন্তু যদি সমাজকর্মী, রাজনৈতিক কর্মী, শিক্ষক, ছাত্র এদের মধ্যে বেশি মাত্রায় পৌঁছয়, সেটা কিন্তু সর্বনাশা সমাজের জন্য এবং দেশের জন্য। তো এই পরিস্থিতি তো তৃণমূল কংগ্রেস 10 বছর ধরে তৈরি করলো, যারা শিক্ষায় অনিলায়নের বিরুদ্ধাচরণ করে মমতায়ন করতে গিয়ে এখন তো দুর্বৃত্তায়ন করে দিয়েছেন। আজ দীর্ঘদিন পরে যদি তাপস রায় বোধোদয় হয় তাহলে তিনি এই কথাটা বলছেন তার দলেরই ছাত্র সংগঠনের বিরুদ্ধে, কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তো আর কোনো ছাত্র সংগঠনের খুঁজে পাওয়া যাচ্ছে না, যেখানে দেখবেন সেখানে তৃণমূল। তো সে জায়গায় দাঁড়িয়ে আমি বলছি সেই ছাত্রও এখনো আছে, সেই শিক্ষকও এখনো আছে, সেই পরিবেশটা নষ্ট হয়ে গেছে। পরিবেশটা নষ্ট করাটার কারণে সর্বনাশ হয়ে গেছে, নিয়ে কোনো সন্দেহ নেই। ছাত্রনেতাদের মূল কাজ যদি এখনকার সময় হয় জবরদস্তি ইউনিয়ন দখলদারি করা এবং তারপর ইউনিয়ন রুম বা ইত্যাদিকে মিলিয়ে একটা দাপট দেখানো এবং তারপর কলেজে ছাত্র ভর্তি এবং তাকে কেন্দ্র করে চূড়ান্ত অনৈতিকতার বন্দোবস্ত করা এবং তারপর সেটা যদি কখনো না কখনো খুবই রাজনীতির উচ্চতম মহল থেকে, প্রশাসনের মহল থেকে পর্যন্ত সেটা প্রশংসিত হয়, গ্রহণযোগ্য হয়, তাদের মাথায় যদি হাত রাখেন রাজ্যের বড় নেতারা, তাহলে যে সর্বনাশ হবার সেই সর্বনাশটাই হচ্ছে। এখনকার পরিবেশটা অন্যরকম হয়ে গেছে, এই বোধোদয়টা তাপসবাবুর যথার্থ যে কোনো কারণেই হোক না। ভাইরাল ভিডিওয় ঠিক কি রয়েছে আপনাদের শোনাবো আরো একবার। আমি তখন দুর্দণ্ড প্রতাপশালী পাড়ার ছেলে জেনারেল সেক্রেটারি, তাকে একটা চর মারলেন প্রিন্সিপাল। আজকের দিনে ভাবতে পারেন কোনো কলেজের জেনারেল সেক্রেটারি ছাত্র পরিষদের ইউনিয়নে তার গালে একটা চর দেবে প্রিন্সিপাল, তারপর প্রিন্সিপাল বাড়ি ফিরে যাবে? এটা আমি দর্থহীন ভাষায় বলব যে সেই শিক্ষকও নেই, সে ছাত্র। এরম গোছের একটা ছাত্র সমাজ হয়েছে। শিক্ষকরাও কিন্তু সেই আগের শিক্ষক নেই। তো সমাজের অবক্ষয় তো সর্বত্রই পৌঁছেছে, কিন্তু যদি সমাজকর্মী, রাজনৈতিক কর্মী, শিক্ষক, ছাত্র এদের মধ্যে বেশি মাত্রায় পৌঁছয়, সেটা কিন্তু সর্বনাশা সমাজের জন্য এবং দেশের জন্য। তৃণমূল সাংসদ শান্তনু সেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শান্তনু বাবু, আপনি শুনলেন যে বিধায়ক তাপস রায়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং এই প্রসঙ্গে বিরোধীদের কেউ বলছেন যে তৃণমূল আমলে হয়েছে শিক্ষায় দুর্বৃত্তায়ন, কেউ বলছেন যে বিলম্বে বোধোদয়, কি বলবেন? দেখুন, সুজন চক্রবর্তী যিনি বলছেন বিলম্বিত বোধোদয়, তাকে স্মরণ করিয়ে দিই বামফ্রন্টে 34 বছরে বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। মানুষ সহজপাঠ ভুলে গিয়েছিল, ইংরেজি পড়তে ভুলে গিয়েছিল, ক্লাস 6 অবধি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটা চুরি হয়ে গিয়েছিল। সুতরাং তাদের মুখে এই কথা মানায় না। আর যারা বলছে শিক্ষায় দুর্বৃত্তায়নের কথা, তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে বিজেপিকে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-এর মধ্যে দিয়ে তারা ভারতবর্ষের ইতিহাসকে ভুলিয়ে দিচ্ছে, তারা শিক্ষাকে গেরুয়াকরণ করছে। আপনি ভাবতে পারেন, বিজেপি শাসিত রাজ্যের সিলেবাসে পড়ানো হয় যে সাবারকার আন্দামানের জেলে থেকে বুলবুল পাখির ডানায় চড়ে ভারত ভ্রমণে বেরোতেন,
সাবরকর যিনি ব্রিটিশদের কাছে মুজলেখা দিয়েছিলেন, তিনি নাকি আন্দামানের জেল থেকে বুলবুল পাখির ডালায় চড়ে ভারত ভ্রমণে বেরোতেন, এটা হচ্ছে বিজেপির শিক্ষা ব্যবস্থার সিলেবাস, তাদের মুখে এই ধরনের কথা। আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শিক্ষা ব্যবস্থাকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন সেই জন্য শিক্ষা ব্যবস্থা আজকে অ্যাওয়ার্ড পায়, আজকে বিনামূল্যের শিক্ষা পৌঁছে গেছে, আজকে সবুজ সাথী প্রকল্পের মধ্যে দিয়ে প্রত্যেকটা বাড়ির মেয়ে যাতে পড়াশোনা করতে পারে তার সুযোগ থেকে শুরু করে প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, পোস্ট ডক্টরেট সমস্ত ক্ষেত্রে একাধিক কলেজ তৈরি, ইউনিভার্সিটি তৈরি, স্কলারশিপের ব্যবস্থা, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের ব্যবস্থা, ট্যাব দেওয়া, সমস্ত কিছুর মধ্যে দিয়ে শিক্ষা জগতে একটা আলোড়ন তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে অনুকরণ করে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বাংলার শিক্ষা ব্যবস্থাকে রোল মডেল করা উচিত, সমালোচনা না করে।